নদিয়া জেলার কৃষ্ণনগর চাঁদ সড়ক পাড়ায় শেষ আশা নামে এক সংস্থার পক্ষ থেকে গত বছর কাশ্মীরের পুলওয়ামা বিস্ফোরণের শহীদ জওয়ানদের স্মৃতির উদ্দেশ্যে এক অনুষ্ঠানের মাধ্যমে পঞ্চাশ জন দুস্থ শিশুদের খাবার ও কিছু নতুন পোশাক তুলে দেওয়া হয় এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি মিরাজুল শেখ সহসভাপতি সুদীপ্ত সরকার সহ অন্যান্য সদস্যা ও সদস্যরা এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেঙ্গল এডুকেশন ডেভেলপমেন্টের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং দিশারি নামে একটি সংগঠন অনুষ্ঠান শেষে শেষ আসার সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন ভবিষ্যতে তারা সকলকে সঙ্গে নিয়েই এগিয়ে যাবেন প্রসঙ্গত উল্লেখ্য যে এই অনুষ্ঠানে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বেঙ্গল এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন নামে সংস্থা আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট